সবাই আছে ঘরে রাজপথে তোমরা জীবন বাজি করে অসহায় মানুষ যখন পথের ধারে খুদার জ্বালা আছে নাকে পরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও হৃদয় নিগ্রহ ভালোবাসা এবারের গানটা এই যে মানুষ অনেকে করোনা ভাইরাস যে আক্রান্ত হয়ে মারা যায় বেয়ারিশ লাশদের পাশে কারা থাকে তাদেরকে নিয়ে গানটা গাইব আপনারা শুনছেন হয়তোবা আল মারকাজুল ইসলামী সংস্থা এটা হচ্ছে বিভিন্ন এই করোনা ভাইরাস যে আক্রান্ত লাশগুলোর যখন কোনো মানুষ তার পাশে দাঁড়াচ্ছে না এই মুহূর্তে এই আল মারকাজুল নিজের হেফাজতে লাশগুলো দাফন কাফন করতেছে এবং যারা রাস্তাঘাটে না খেয়ে পড়ে আছে তাদের মুখে যারা অন্ন তুলে দিচ্ছে তাদেরকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা এই গানটা লেখার চেষ্টা করছি তো খালি গলায় আমি আর কাজলের খেলামণি দুজনাই ডুয়েট করে গাওয়ার জন্য চেষ্টা করতেছি প্রিয় দর্শক পাশে থাকুন তোমাদের তরে জানাই গভীর শ্রদ্ধা এই দুর্দিনে মানবের কল্যাণে দিচ্ছ যারা শ্রম সকাল সন্ধ্যা শ্রেষ্ঠ যোদ্ধা তোমাদের তরে জানাই গভীর শ্রদ্ধা আক্রান্ত লাশ বেয়ারে যখন প্রীতি ভরা বুকে পাশে তোমরা তখন আপন স্বজন যখন থাকে দূরে সরে পাশে থাকো তোমরা জীবন বাজি করে এ মানবতার কি দেব উপমা হয় না রে হয় না কোনো তুলনা কৃতজ্ঞতার ভাষা খুঁজে আন্ধা সেরা যোদ্ধা তোমাদের তরে জানাই গভীর শ্রদ্ধা মরণ ভয়ে যখন সবাই আসে ঘরে রাজপথে তোমরা জীবন বাজি করে অসহায় মানুষ যখন পথের ধারে খুদার জ্বালা আছে নাকে পরে তাদের মুখে তুলে দিয়ে অন্ন নিজেকে করেছ যারা ধন্য কৃতজ্ঞতার ভাষা খুঁজে আন্ধা সেরা যোদ্ধা তোমরাই সেরা যোদ্ধা তোমাদের তরে জানাই গভীর শ্রদ্ধা তো দর্শক গানটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ